মাছের কান দেখে নেবে ঠিক আছে মামা, কানে ঘা হয়নি। কি রুই কাতলা ছিট আছে? ঠিক আছে, আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, নাকের আবার ফাটা রাখি দেখি দেখি, একটু মুখটা সামনে জলটা যাবে, একটু সামনেটা ছেড়ে দিন, সামনেটা ছেড়ে দিন, নাকলে জলটা যাবে। নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর ডট কম, আমার নাম রিনময় লাহিড়ি। আমরা এই মুহূর্তে রয়েছি গয়সপুরে বিক্রমপুর ঘাটে, যেখানে আজকে সগুনা মৎস্য ভাই সমিতির উদ্যোগে রথযাত্রা উপলক্ষে মৎস্য ছাড়ার উৎসব চলছে। অনেকেই উপস্থিত আছেন, কাউন্সিলর, চেয়ারম্যান এবং মৎস্যজীবী সমিতির সদস্যরা। আমি একটু কথা বলে নেব দাদা, আজকে হচ্ছে এখানে এখানে সগুনা মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে আমরা কিছু রথযাত্রা শুভলগ্ন উপলক্ষে আমরা কিছু মাছ কানেকশন করেছি। দীর্ঘদিন এখানে মাছ ছাড়া হয় না, আজকে আমরা এই মাছ ছাড়া দিয়ে আমরা সূচনা করলাম, এবার পরপর মাছ পড়তেই থাকবে। এই আমাদের আজকে প্রোগ্রাম, আমরা সমাজের কিছু বিশিষ্ট ব্যক্তিদের তাদের দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছি। ভাইস চেয়ারম্যান পৌরসভা, গয়েশপুর পৌরসভা কৌশিক ঘোষ মহাশয়পুর, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ বিশ্বাস মহাশয়, আরো বিশিষ্ট ব্যক্তিরা আছে, এদের উপস্থিতিতে আমরা প্রোগ্রামটা এখানে করেছি। ধন্যবাদ। আমি একটু ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলে নেবো। গয়েশপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক ঘোষ আছেন। কৌশিকবাবু, এই মৎস্যজীবী সমিতির তরফ থেকে বলা হয়েছে এই ঝিলে নাকি অনেকদিন মাছ ছাড়া হয় না, কেন ছাড়া হচ্ছে না? ব্যাপার হচ্ছে, প্রথম কথা, এখানকার কমিটি একটা প্রবলেম ছিল দীর্ঘদিন ধরে, যে কমিটি নিয়ে একটা প্রবলেম ছিল এবং এখানকার জলে একটা প্রবলেম আসছিল, তো সেই কারণে কিছুদিন মাছ ছাড়া বন্ধ ছিল এবং নতুন কমিটি ইতিমধ্যেই প্রায় হয়ে গেছে। তো প্রত্যেকে মানে প্রচেষ্টা নিয়েছে আবার নতুনভাবে, যে এটাকে মাছ চাষটাকে আরও বাড়ানোর, এবং আজকে রথযাত্রা উপলক্ষে এই শুভ দিনে এরা মাছ ছাড়ছে, এবং আগামী দিনে একটা পরিকল্পনা হচ্ছে আমাদের পৌরসভার মাধ্যমে এবং নদিয়া জেলা পরিষদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, যাতে এখানে একটা পর্যটন কেন্দ্র করে দেওয়া যায়, এই একটা আলোচনা আমাদের চলছে। মানে মৎস্য চাষের সঙ্গে সঙ্গে পর্যটন নিয়েও আপনারা চিন্তা ভাবনা করছে। ধন্যবাদ। এই ওয়ার্ডের কাউন্সিলর আছেন অভিজিৎ বিশ্বাস, অভিজিৎ বাবুর সঙ্গে কথা বলে নেব। অভিজিৎ বাবু, আপনি এই ওয়ার্ডের স্থানীয় কাউন্সিলর, তো এইখানে অনেক প্রবলেম আছে এই ঝিল সম্পর্কে, যেমন জল খুলুন, এখানে মাছ ছাড়া নিয়ে একটা প্রবলেম আছে, কমিটি নিয়ে প্রবলেম আছে, এত প্রবলেম আপনারা কি সলভ করতে পেরেছেন কিছু? চেষ্টা চলছে প্রবলেম সলভ করা, আশা করি সামনে প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমাদের মেন উদ্দেশ্য, আমি ওয়ার্ড কাউন্সিলর হিসাবে এবং আমার ভাইস চেয়ারম্যান হিসাবে, আমাদের সবারই উদ্দেশ্য ছিল মৎস্য সমিতিটা যাতে ডেভেলপমেন্ট হয়, এবং এই যে মৎস্য সমিতির সঙ্গে যে পরিবারগুলো সঙ্গে আছে, যুক্ত আছে, তাদের পরিবারও যেন সচল থাকে, এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্যের লক্ষ্যে আমরা আগাচ্ছি, যদি আমরা সবাই একত্রিত হয়ে থাকতে পারি নিশ্চয়ই উদ্দেশ্য সফল হব, এবং আগামী দিন মৎস্য সমিতির যে যারা সঙ্গে যুক্ত যেসব পরিবার, তারা তাদের মুখে হাসি ফুটবে, এটাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ। শুনতেই পারলেন স্থানীয় কাউন্সিলর, স্থানীয় পৌরসভার ভাইস চেয়ারম্যান, সবাই কিন্তু যেটা জানালেন দেখতে পাচ্ছেন সেই মাছ ছাড়া হচ্ছে, ওয়েট করা হলো, একটু দেখাতে বলবো, একটু সাইড দিন দাদা, সাইড দিন, একটু সাইড দিন দাদা, ও দাদা সাইড দিন, দেখতে পাচ্ছেন মাছগুলোকে ছাড়া হলো ঝিলে, যাতে তারা আরো বড় হয় এবং এই মাছে আস্তে আস্তে আপনাদের ঘরে পৌঁছে যাবে। রথযাত্রা উপলক্ষে তাদের এই আয়োজন করা হয়েছে। বলা হয় বাঙালিরা মাছে ভাতে, সেই জন্য মাছ চাষ বাঙালিদের একটা উপজীবিকার মধ্যে অন্যতম, এবং সেই উপজীবিকা যাতে তাদের
পেট চালাতে পারে তার জন্য কিন্তু আজকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেখতে থাকুন আপনার খবর ডট কম। আমার নাম মৃন্ময় লাহিড়ী, ক্যামেরায় সহযোগিতা করেছে রোহিত।